শুক্রবার থেকে বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। এই টিকিট কেনা যাবে তাদের ওয়েবসাইটে, তবে তার আগে ওয়েবসাইটে ঢুকে করতে হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে পাসপোর্ট অনুযায়ী নিজের নাম জন্ম তারিখ পূরণের পাশাপাশি যেসব দলের খেলা দেখতে ইচ্ছুক তার পাশে টিক দিতে হবে। মোট 10টি দল ভারত বিশ্বকাপের শিরোপার জন্য লড়বে। প্রস্তুতি ম্যাচসহ খেলা হবে 12টি ভিন্ন স্টেডিয়ামে। রেজিস্ট্রেশন করতে হলে যেসব স্টেডিয়ামের খেলা দেখতে ইচ্ছুক সেটিও পূরণ করতে হবে। বাংলাদেশ তাদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আসামের গুয়াহাটিতে, 29 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং 2 অক্টোবর সাকিবরা প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ লড়াই শুরু হবে 5 সেপ্টেম্বর। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে 7 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।